সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ফের সীমান্তে চীনা উস্কানি, লাদাখে PLA-র ৩৫০ ট্যাঙ্কের চোখ রাঙানি, কী করবে ভারত? ড্রোনের ব্যবহার করে ভারতীয় সীমান্ত অস্থির করতে চাইছে পাকিস্তান, চলছে দেদারসে পাচার, দাবি BSF-এর। রাফালের আগমনে স্নায়ুর চাপ বাড়ছে লাল ফৌজের, ফের চীনকে এক হাত নিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান। যুক্তরাজ্যে চীনের রাষ্ট্রীয় টিভির সম্প্রচার বাতিল, প্রতিশোধের হুমকি চীনের। সফলভাবে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইল পরীক্ষা চালালো পাকিস্তান। ইয়েমেন যুদ্ধ, বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানালো হুতি ও ইরান। মিয়ানমারে কনভয়ে হামলা, 3 পুলিশ সহ নিহত 12। এবং সবশেষে জানাবো ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফের সীমান্তে চীনা উস্কানি, লাদাখ সীমান্তে শান্তি ফেরাতে পরপর আলোচনায় বসছে ভারত ও চীনের সেনা কর্মকর্তারা। তবে এরই মাঝে সীমান্তে ফের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে চীনের PLA। জানা গিয়েছে, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই চীনের সেনা ভারতীয় সেনাকে উত্তক্ত করতে ট্যাঙ্কের মহড়া চালাচ্ছে। তাছাড়া ক্রমশ সেনার শক্তি বাড়াচ্ছে চীন। সম্প্রতি সংবাদ মাধ্যমে একটি ভিডিও প্রকাশে আসে, তাতে দেখা যায় যে প্রচুর চীনা সেনা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাছাড়া সেখানে বহু ট্যাঙ্ক দেখা যায়। জানা গিয়েছে, লাদাখ সীমান্তে চীনের তরফে কম করে ৩৫০টি ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। আরও জানা গিয়েছে, মোতায়েন করা ট্যাঙ্কগুলি টাইপ 99 মডেলের। মূলত দ্যাপসাং ও প্যাংগংয়ের সাউথ ব্যাংকে মোতায়েন করা হয়েছে এই ট্যাঙ্কগুলিকে। এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, 24 জানুয়ারি চীনের ভূখণ্ড মলডু চুশুল সীমান্তে বৈঠকে মিলিত হন ভারত ও চীনের সেনা কর্মকর্তারা। 15 ঘণ্টা ধরে চলা ম্যারাথন বৈঠকে দুপক্ষই নরম মনোভাব দেখিয়েছে এবং সমঝোতার পথে ঐকমত হয়েছে। সরকারের তরফে বলা হয়, এই দফা বৈঠক ইতিবাচক, বাস্তববাদী এবং গঠনমূলক হয়েছে বলে সম্মত দুপক্ষই। দুই তরফই ফ্রন্টলাইন বাহিনী থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। আলোচনার প্রক্রিয়া খুব ভালো ছিল, দুপক্ষই শান্তি বজায় রাখতে একমত হয়েছে। ডিএসক্যালেশনের দ্রুত দিনক্ষণ ঠিক করতে খুব শিগগিরই 10ম দফায় বৈঠকে বসবে দুদেশের বাহিনী। এদিকে সিকিম সীমান্তের নাকুলা সীমান্তে ভারতীয় ও চীনা সেনার মধ্যে সংঘর্ষের ঘটনায় ফের উত্তেজনা ছড়ায়। কদিন আগেই এই ঘটনা ঘটে। আগেরবারও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দিয়ে ভারতের দিকে ঢুকে পড়ার চেষ্টা করেছিল চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA। এবারও সিকিমের নাকুলায় একই ধরনের ঘটনা ঘটেছে। তখনই ভারতীয় সেনা বাধা দেয়, এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় ভারতীয় সেনা ও PLA দুপক্ষের মধ্যেই বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছেন। ড্রোন ব্যবহার করে ভারতীয় সীমান্ত অস্থির করতে চাইছে পাকিস্তান। সীমান্তে নজরদারি চালাতে বিভিন্ন দেশের তৈরি ড্রোন ব্যবহার করছে পাক সেনা। পাশাপাশি ড্রোনের সাহায্যেই ভারত পাক সীমান্ত দিয়ে চালানো হচ্ছে পাচার। চালকহীন খুদে আকাশযান থেকে ফেলা হচ্ছে অস্ত্র, বিস্ফোরক ও মাদক, এমনটাই দাবি BSF-এর DG রাকেশ আস্থানার। এমনকি এই দাবির সপক্ষে ভারতের হাতে ভিডিও ফুটেজও রয়েছে বলে জানিয়েছেন তিনি। নজরদারির পাশাপাশি সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক এবং মাদক পাচারের ক্ষেত্রেও ড্রোনের প্রযুক্তি কাজে লাগাচ্ছে পাকিস্তান, এমনটাই দাবি BSF-এর DG রাকেশ আস্থানার। ফিকির আয়োজিত অ্যারো ইন্ডিয়া 2021 প্রদর্শনীতে তিনি জানান, তার এই দাবির পক্ষে 2019 সালের 167টি এবং 2020 সালের 77টি ভিডিও ফুটেজ রয়েছে ভারতের হাতে, যেখানে ড্রোনের সাহায্যে পাচারের কাজ চালানোর ফুটেজ মিলেছে। ভারত পাক সীমান্তে বহুবার ড্রোন থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরক এবং মাদক ফেলতে দেখা গিয়েছে। পাঞ্জাব ও জম্মু সেক্টরে এমন ঘটনা সবথেকে বেশি ঘটে বলেও জানান DG আস্থানা। তিনি বলেন, শুধুমাত্র পাচারের জন্যই নয়, সীমান্তে নজরদারি চালানোর ক্ষেত্রে ড্রোন কাজে লাগাচ্ছে পাকিস্তান। আস্থানা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে যে খবর তাদের কাছে এসেছে তা যথেষ্ট উদ্বেগের। সীমান্তের খুঁটিনাটি জানতে ছোট ছোট ড্রোন ব্যবহার করছে পাক সেনা। এই ধরনের ড্রোনগুলো কয়েক ঘন্টা লাগাতার বাতাসে ভেসে থাকতে পারে এবং 150 কিলোমিটারের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় যাবতীয় তথ্য সংগ্রহ করে। রাফায়েলের আগমনে স্নায়ুর চাপ বাড়ছে লাল ফৌজের। गत जूने लादाख संघर्षेर पर दीर्घ समय अतिक्रांत हलेও प्रकृत नियंत्रण रेखाय एखोनो कमेनि चीना आग्रासन। एदिके हाथ पा गुटिए बसे नेই भारत। इतिमध्ये दिल्लीते प्रजातंत्र दिवसेर अनुष्ठाने प्रथमबारेर जन्य शक्ति प्रदर्शनও करे ফেলেছে सद्य फ्रांस थेके आगत विध्वंसी युद्ध विमान राफाल। भारतीय सेनार राफालेर आगमनेই जे बर्तमाने चीनेर स्नायुर चाप बाड़छे ता फिर एकबार मने करिए दिलेन वायुसेना प्रधान एयार चीफ मार्शाल आर के एस भादुरिया। तार कथाय चीन के ठेकाते इतिमध्ये सीमान्ते पर्याप्त व्यवस्थापनाओ सेरे रेखेছে भारतीय सेना, योग्य संग दिচ্ছে विमान बाहिनी। भादुरियार मते शुरूर दिके चीन सीमान्ते J-20 युद्ध विमान मोतायन करे भारतेर उपर चाप बाड़ानोर कौशल निले बर्तमाने भारतीय वायुसेनार हाते राफालेर मतो घातक विमान एसे जावाय बेश खानिकटा चापे रयेছে लाल फौज। बर्तमान प्रेक्षापटे जे कोनो धरनेर परिस्थितिर जोन्नो भारतीय वायुसेना सर्वतोभावे तैरी हयेছে बोलेও জানান एयार चीफ मार्शाल। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, সীমান্তে স্থিতাবস্থা ফেরানোর জন্য কথাবার্তা জারি রয়েছে, কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতির জন্য আমাদের সেনা তৈরি রয়েছে, কিন্তু পুরোটাই নির্ভর করছে সদর্থক আলোচনার উপর। সেনা প্রত্যাহার নিয়ে দীর্ঘদিন থেকে কথা চলছে, কিন্তু তা যত তাড়াতাড়ি শুরু হয় সেটাই সবার জন্য মঙ্গল। অন্যদিকে লাল ফৌজের বায়ুসেনার বর্তমানে বেশ কিছু বড়সড় রদবদল করা হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রের খবরে জানা গিয়েছে। এমনকি প্রাথমিকভাবে তারা বেশ কিছু সেক্টর থেকে পিছু হটলেও বর্তমানে নতুন করে শক্তি বৃদ্ধি করছে বলে জানাচ্ছে। ভারতীয় মিডিয়াগুলো জানাচ্ছে এমনকি সেনা প্রত্যাহারের বদলে নতুন করে মোতায়েনও শুরু করেছে লাল ফৌজ। এদিকে চীনা আগ্রাসন নিয়ে কয়েকদিন আগেও ফের চীনের বিরুদ্ধে তুপ দাগতে দেখা যায় আর কে এস ভাদুরিয়াকে। गत मासेर 20 जानुआरी थेके 24 जानुआरी पर्यन्त राजस्थानेर जोधपुरे एयरफोर्स स्टेशने भारतीय सेनार संगे यौथ मोहराय माठे नामे फरासी वायुसेनाओ। सेखान थेकेई चीनेर बिरुद्धे हुशियारी दिते देखा जाय भादुरियाके। चीनके सतर्क करे दिए तिनी बोलेन, यदि सीमान्ते चीना आग्रासी मनोभाव बजाय राखते हय तबे भारतও তার যথাযোগ্য उत्तर দিতে জানে। এখনই নমনীয় না হলে চীনকে ভয়ঙ্কর পরিণতির জন্য তৈরি থাকার হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাজ্যে চীনের রাষ্ট্রীয় টিভি সম্প্রচার বাতিল। চীনের রাষ্ট্রীয় মালিকাধীন টেলিভিশন চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN এর লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্য সরকার। এই ব্যাপারে চীনও পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে। যুক্তরাজ্যের সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অফকম গত বৃহস্পতিবার জানায়, লাইসেন্সটি স্টার চায়না মিডিয়া লিমিটেড অবৈধভাবে নিয়েছিল এবং উপসংহারে আসার পর তারা CGTN এর লাইসেন্স প্রত্যাহার করে নিয়েছে। অফকম আরও জানায়, চ্যানেলটি যা তৈরি করে তার জন্য স্টার মিডিয়া লিমিটেড সম্পাদকীয় দায়িত্ব পালন করেনি, ফলে লাইসেন্স ধরে রাখার মতো আইনি শর্ত তারা মেনে চলতে পারেনি। অফকম জানায়, স্টার CGTN এর সহকারী হওয়ার চেয়ে স্টার মূলত পরিবেশক হিসেবেই কাজ করছিল। তবে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার প্রতিবাদ জানিয়েছে চীন। সিদ্ধান্তটি রাজনৈতিক কারণে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে দেশটির সরকার। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, একদিকে ব্রিটিশ পক্ষ গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করে, অন্যদিকে তারা প্রকৃত কারণগুলোকে উপেক্ষা করে ব্রিটেনে CGTN এর লাইসেন্স বাতিল করে দিল। এই সিদ্ধান্তকে অশোভন, দৈত্য নীতি এবং রাজনৈতিক নিপীড়ন বলেও মন্তব্য করেন তিনি। সফলভাবে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইল পরীক্ষা চালালো পাকিস্তান। परमाणु अस्त्र बहने सक्षम नतून एक बैलिस्टिक मिसाइलेर परीक्षा करेছে पाकिस्तान। बुधवार सफलभावे এই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গজন ভি নামের এই নতুন মিসাইল ইসলামাবাদের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডার সামরিক কসরতের চূড়ান্ত ধাপ। স্বল্প পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নতুন এই ব্যালিস্টিক মিসাইল পরমাণু ও প্রচলিত অস্ত্র বহন করে 180 মাইল দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে বলে বিবৃতিতে জানানো হয়। 1947 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনাকর সম্পর্ক চলে আসছে। 2019 সালের আগস্টে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে ওই অঞ্চলে নয়াদিল্লির সরাসরি কেন্দ্রের শাসন চাপিয়ে দিলে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়। काश्मीर निये उभय देशेर मध्य एर आगे दुई दफा युद्ध हय। एर परिप्रेक्षिते पाकिस्तान भारतेर हुमकी मोकाबेलाय तार परमाणु प्रकल्प उन्नयने काज करछे। ए खबर जानियेछे येनी शाफाक। येमेन युद्ध बाइडेनेर सिद्धान्तके स्वागत जानालो हुती ओ इरान। येमेने युद्ध बंध ओ हुतीदेर सन्त्रासी तालिका थेके बाद दिते बाइडेन प्रशासनेर सिद्धान्तके स्वागत जानियेछे हुती सरकार। आर जुक्तराष्ट्रेर सिद्धान्तके भूल सुधरानोर प्रथम पदक्षेप बोले मंतब्य करेछे इरान। एरई मध्ये विषयटी निये सौदी आरबेर संगे कथा बोलेछेन मार्किन परराष्ट्रमंत्री। क्षमता ग्रहणेर पर थेके साबेक मार्किन प्रेसिडेंट डोनाल्ड ट्राम्पेर बितर्कित सब सिद्धांत बातिल करछेन बर्तमान प्रेसिडेंट जो बाइडेन। एर मध्ये उल्लेखयोग्य येमेन इस्यू। गत सप्ताहे येमेने युद्ध बंधे सौदिर प्रति आह्वान जानान बाइडेन। एकई संगे हुतीदेर सन्त्रासी तालिका थेके बाद देवार परिकल्पनाओ करेछे तार प्रशासन। शनिवार 6 फेब्रुआरी बाइडेनेर सिद्धान्तके स्वागत जानियेछे हुती सरकार। तादेर दाबी येमेने युद्ध नय शांति चाय तारा। हुती सरकारेर परराष्ट्रमंत्री हिशाम शरीफ बोलेन येमेन ओ साना कोनो सन्त्रासीदेर आस्थाना नय, साना हलो शांतिर जायगा। विषयटी तारा बुझते पेरेछे बिधाय तादेर एई सिद्धान्त धन्यबादयोग्य। पुरो विश्वेर काछे एखन परिष्कार जे हुती कोनो सन्त्रासी गोष्ठी नय। येमेनेर चलमान युद्धे सौदी आरबेर उपर थेके समर्थन तुले नेवाय बाइडेन प्रशासनेर प्रशंसा करेछे इरान। देशटिर परराष्ट्र मंत्रणालय जानाय येमेनेर मतोई निजेदेर भूल सिद्धान्त थेके बेरिये आसबे जुक्तराष्ट्र। एरई मध्ये येमेने मानविक उन्नयनेर जोन्नो प्रेसिडेंट जो बाइडेन जे पदक्षेप निते चाय ता निये सौदी आरबके अवहित करा हुएछे बोले जानियेछे ह्वाइट हाउस। शनिवार एक विबृतिते जानानो हय सौदी परराष्ट्रमंत्रीर संगे प्रथम फोनालापे येमेन इस्युके गुरुत्व देन मार्किन परराष्ट्रमंत्री। मियानमारे कनभये हामला, 3 पुलिश सह निहत 12। मियानमारे शीर्ष कर्मकर्तार कनभये हमलाय 12 जन निहत हुएछेन। निहतदेर मध्ये 3 पुलिस और 9 जन बेसामरिक लोक रयेछेन। शनिवार देशटिर प्रतिरक्षा परिषेबार कमांडार इन चीफेर पक्ष थेके एक विबृतिते एई तथ्य जानानो हुएछे। इतिमध्ये एई हमलार दाय स्वीकार करेछे मियानमारेर जातीय गणतांत्रिक जोट सेनाबाहिनी MNDAA। प्रतिबेदने बला हुएছে देशটির স্বায়ত্তশাসিত কুকাং অঞ্চলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইউমিক মংলুইংয়ের কনভয় শুক্রবার লাসিউ থেকে লাক্কায়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে MNDAA-র 20 জন সদস্য অতর্কিতভাবে হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 9 জন সাধারণ নাগরিক সহ 3 জন পুলিশের। এছাড়াও হামলায় আরও 8 জন বেসামরিক লোক এবং 5 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে দেশটিতে অভ্যুত্থানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো রবিবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে হাজার হাজার মানুষকে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। এ খবর জানিয়েছে সিনহুয়া। ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত। दक्षिण पूर्व एशियार द्वीपराष्ट्र फिलिपाइनेर दक्षिणांचले आघात हेनेछे शक्तिशाली मापेर भूमिकम्प। रिक्टर स्केले जार मात्रा छिलो 6.3। देशटिर भूमिकम्प संस्था व्यापक क्षति ओ आफ्टार शक होते पारे बोले जानियेछे। जार्मानी रिसार्च सेंटर जिओसाइंस जानियेछे रविवार 7 फेब्रुआरी सकाले आघात हाना कम्पनटी प्राथमिकभावे 10 किलोमीटर गभीरताय 6 मात्रार रेकर्ड करा हुएछिलो। फिलिपाइन इन्स्टीट्यूट अफ भल्कनोलॉजी एंड सिजमोलॉजी फिलभैक्स जानियेछे एर उत्पत्ति स्थल भूपृष्ठ थेके 15 किलोमीटर गभीरे छिलो बोले रेकर्ड करा हय। एबारेर भूमिकम्पटी टेक्टनिक छिलो। उल्लेख्य दक्षिण पूर्व एशीय देशटी भूतात्विकभावे सक्रिय पैसिफिक रिंग अफ फायारे रयेछे। एई कारणे देशटिर दक्षिणांचले घन घन भूमिकम्प आघात हाने। ए खबर जानियेछे रयटार्स। दर्शक এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।